নমস্কার, আমার চ্যানেল এরুলাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যেরকম আপনারা জানেন যে বর্তমানে কনস্টিটিউশন ক্লাস চলছে, এম লক্ষ্মীকান্তকে বাংলায় সরল সরল করে আমি কনস্টিটিউশন বোঝাচ্ছি। এর আগে কনস্টিটিউশনের মেকিং অফ দ্য কনস্টিটিউশন চ্যাপ্টারটি আপলোড করেছিলাম। আজকে ক্লাস হচ্ছে স্যালিয়েন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের কিছু লক্ষণীয় বৈশিষ্ট্য। ভিডিওটি আপনারা দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে দেবেন। তাহলে কী হবে, ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করতে হবে, যে ক্লাসটা চলছে ক্লাসে যে ভিডিওগুলো আপলোড হতে থাকবে সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অব দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কিছু লক্ষণীয় বিষয়। তো প্রথম দেখা যাক, আমেরিকান কনস্টিটিউশন হলো রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানটা কিন্তু আমেরিকার কনস্টিটিউশন হচ্ছে লিখিত সংবিধান। সেখানে ব্রিটেনের কনস্টিটিউশন হলো আনরিটেন কনস্টিটিউশন, অর্থাৎ ব্রিটেনের বা ইংল্যান্ডের যে কনস্টিটিউশন সেটা কিন্তু আনরিটেন অর্থাৎ অলিখিত। ভারতীয় সংবিধান হলো সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন। ভারত পৃথিবীতে যত রিটেন কনস্টিটিউশন আছে তার মধ্যে সব থেকে বড় রিটেন কনস্টিটিউশন কিন্তু ভারতের। 1949 সালে যখন ভারতীয় সংবিধান গৃহীত হয় তখন সংবিধানে ছিল কি, একটি প্রস্তাবনা, 395টি আর্টিকেল, 22টি পার্ট এবং 8টি শিডিউল। বর্তমানে কি আছে, বর্তমানে আছে একটি প্রস্তাবনা বা প্রিয়াম্বল, 665টির বেশি আর্টিকেল, যে আর্টিকেলগুলো 25টি পার্টের মধ্যে ভাগ করে দেওয়া আছে। আগে ছিল 22টি পার্ট, এখন আছে 25টি পার্ট এবং 12টি শিডিউল। আগে ছিল 8টি শিডিউল, বর্তমানে আছে 12টি শিডিউল। 1951 সালে প্রথম অ্যামেন্ডমেন্ট হয়, অর্থাৎ ভারতীয় সংবিধানের সংশোধন প্রথম হচ্ছে 1951 সালে, এবং তারপরে এখনও অবধি যতগুলি অ্যামেন্ডমেন্ট হয়েছে তার মাধ্যমে কী হয়েছে, 20টির বেশি আর্টিকেল কিন্তু 20টির বেশি আর্টিকেল কিন্তু বাদ হয়ে গেছে এবং একটি পার্ট, পার্ট 7 কিন্তু বাদ হয়ে যায়। এবং তার বদলে কী হচ্ছে, 90টির বেশি আর্টিকেল এবং কিছু পার্ট যোগ হয়েছে। পার্টগুলি হচ্ছে 4A, 9A, 9B, 14A, এই পার্টগুলি যোগ হয়েছে। এবং যেহেতু আমরা দেখেছিলাম যে আগে ছিল 8টি শিডিউল, পরে 12টি শিডিউল হয়েছে, অর্থাৎ বাকি 4টি শিডিউল যোগ হয়েছে, সেই 4টি হচ্ছে 9, 10, 11 এবং 12। এই শিডিউলগুলো সংবিধানের অন্তর্গত হয়। ভারতীয় সংবিধানকে এলিফ্যান্টিক সাইজ কনস্টিটিউশন বলা হয়। এলিফ্যান্টিক সাইজ কনস্টিটিউশন বলার কারণ কী, কারণ ভারতীয় সংবিধান হচ্ছে যথেষ্ট বড় একটা সংবিধান। এলিফ্যান্ট অর্থাৎ হাতি যেরকম বড়, সেরকম বড় সংবিধান এটা, তাই এলিফ্যান্টিক সাইজ অফ কনস্টিটিউশন বলে। এবং এই ভারতীয় সংবিধান এলিফ্যান্টিক সাইজ হওয়ার পিছনে কিছু কারণ ছিল। প্রথম হচ্ছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, ভৌগোলিক কারণ। এত বড় দেশ ভারতবর্ষ যথেষ্ট বড় দেশ এবং তার মধ্যে যথেষ্ট পরিমাণে বৈচিত্র্য আছে, তাই এত বড় দেশকে শাসন করার জন্য বা কন্ট্রোলে আনার জন্য যথেষ্ট বড় সংবিধানের দরকার, তাই ভারতীয় সংবিধান কিন্তু এত বড়। হিস্টোরিক্যাল ফ্যাক্টর্স, ভারতবর্ষের সংবিধানে ইতিহাসের কিছু ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব দেখা যায়। যেরকম ব্রিটিশরা যেসব ভারত শাসন আইন তৈরি করেছিল, যেমন 1909-এর ভারত শাসন আইন, 1919-এর ভারত শাসন আইন, 1892 সালে ভারত শাসন, এইসব যে ভারত শাসন আইনগুলো ছিল সেই আইনের কিছু প্রভাব ভারতীয় সংবিধানে আমরা লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ বলতে পারি, সবথেকে লক্ষণীয় ব্যাপার, সবথেকে বেশি উল্লেখযোগ্য হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন, এবং এই আইনের যথেষ্ট প্রভাব দেখা যায় ভারতীয় কনস্টিটিউশনে। এবং 1935 সালের এই ভারত শাসন আইনটি কিন্তু যথেষ্ট বাল্কি অর্থাৎ যথেষ্ট বড় ছিল, এবং যার কারণে কিন্তু ভারতীয় সংবিধানটিও যথেষ্ট হয়েছে। তাহলে এটা গেল একটা হিস্টোরিক্যাল ফ্যাক্টর, ঐতিহাসিক কারণ। এবং রাজ্য এবং কেন্দ্রের মধ্যে জন্য যেহেতু একটি সংবিধান, রাজ্য এবং কেন্দ্র প্রতিটি রাজ্যের জন্য যদি আলাদা সংবিধান হতো, কেন্দ্রের জন্য যদি আলাদা সংবিধান হতো, তাহলে কিন্তু সংবিধানগুলি যথেষ্ট ছোটো ছোটো হতো। কিন্তু এখানে কী করা হয়েছে, রাজ্য এবং কেন্দ্র উভয়ের জন্য একটি সংবিধান, সারা ভারতবর্ষের জন্য একটি সংবিধান, সেই কারণে সংবিধানটি যথেষ্ট বড় হয়েছে। এবার গণপরিষদের যারা মেম্বার ছিলেন তাদের মধ্যে দেখা তো কি, উকিলদের আধিক্য বেশি। এই উকিলদের আধিক্য বেশি হলে কী হবে, এরা আইনজ্ঞ লোক, আইনটা ভালো বোঝেন, যার ফলে এরা অনেক রকমের প্রভিশন ভারতীয় কনস্টিটিউশনের মধ্যে ঢুকিয়েছেন, যার ফলে ভারতীয় কনস্টিটিউশন কিন্তু বড় হয়েছে। অর্থাৎ আমরা দেখছি 4টি প্রধান কারণ, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর, হিস্টোরিক্যাল ফ্যাক্টর, আর কেন্দ্রের রাজ্যের মধ্যে যেহেতু একটি আইন সেই জন্য, এবং গণপরিষদের মেম্বারদের মধ্যে উকিলদের আধিক্য বেশি থাকার কারণে, এই 4টি কারণে ভারতীয় সংবিধান এবং এলিফ্যান্টিক সাইজ কনস্টিটিউশন হয়ে গেছে। ভারতীয় সংবিধানে বিশ্বের বিভিন্ন সংবিধানের ধারণা নিয়ে করা হয়েছে, এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিশ্বের বিভিন্ন প্রান্তের যে কনস্টিটিউশন আছে তাদের ধারণা নিয়ে করা হয়েছে। এ প্রসঙ্গে বিআর আম্বেদকর কী বলেছেন, যে র্যানস্যাকিং অল দ্য নোন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত কনস্টিটিউশন আছে সমস্ত কনস্টিটিউশনের ভালো তথ্যগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে নেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধানের মধ্যে। স্ট্রাকচারাল পার্টে কী কী নেওয়া আছে দেখা যাক। স্ট্রাকচারাল পার্ট ভারতের বর্ষে আমরা বলেছিলাম যে 1935 সালে ভারত শাসন আইনটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট, এর বেশিরভাগটাই ভারতীয় সংবিধান গ্রহণ করেছে।
ফিলোসফিক্যাল পার্ট কী কী, ফান্ডামেন্টাল রাইট আর ডিপিএসপি, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, এটা রয়েছে আমেরিকার সংবিধান থেকে। ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিজ, অর্থাৎ ভারতের বর্ষের কল্যাণমূলক যেসব কথাবার্তা সেগুলো আছে এখানে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিজ, এটা রয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ক্যাবিনেট গভর্নমেন্ট গভর্নমেন্ট এবং রিলেশন বিটুইন এক্সিকিউটিভ এবং লেজিসলেচার, আইন ও আইনসভা এবং আইন এবং শাসনতন্ত্রের মধ্যে এক্সিকিউটিভের সঙ্গে লেজিসলেটিভ মানে এখানে আইন, এক্সিকিউটিভ হচ্ছে শাসন, আইন এবং শাসনের মধ্যে যে সম্পর্ক এবং ক্যাবিনেট গভর্নমেন্ট সিস্টেম, এই দুটো কিন্তু রয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। যুগ্ম তালিকা, ভারতবর্ষের 7 নম্বর যে শিডিউল আছে সেই 7 নম্বর শিডিউলে আমরা 3 ধরনের তালিকা দেখতে পাই, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। সেই যুগ্ম তালিকা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে। যুগ্ম অধিবেশন, লোকসভা এবং রাজ্যসভা কোনো ব্যাপারে যখন কন্ট্রাডিকশন হয় তখন এই দুটি সভায় যুগ্ম অধিবেশনের ডাক দেন রাষ্ট্রপতি, এবং এই যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কিন্তু করেন লোকসভার যিনি স্পিকার হন তিনি। এই যে যুগ্ম অধিবেশনের ধারণা, এটাও নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার বিলোপ, মৌলিক অধিকার যেগুলো আছে সেই মৌলিক অধিকারগুলো কিন্তু জরুরি অবস্থা চলাকালীন বিলোপ হয়ে যায়, তার মধ্যে মৌলিক অধিকারের 20 এবং 21 নম্বর ধারা কিন্তু কখনও বিলোপ হয় না, বাকিগুলো বিলোপ হয়, সে সম্বন্ধে পরে বলা আছে। তো এই যে মৌলিক অধিকারগুলো বিলোপ পাবে জরুরিকালীন অবস্থায়, এটা কিন্তু নেওয়া হয়েছে জার্মানির সংবিধান থেকে। ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য, এগুলো নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধনী, এটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার সংবিধান থেকে। ফাংশন অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে কার্যাবলী, কাজ কীভাবে করবে একটা সুপ্রিম কোর্ট, সেটা নেওয়া হয়েছে জাপানের সংবিধান থেকে। সংবিধান সংশোধন দু রকমভাবে হয়, কী কী, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি, একটা হচ্ছে সিম্পল মেজরিটি। স্পেশাল মেজরিটিটা কী, স্পেশাল মেজরিটির যে সিস্টেম, যে সিস্টেমে সংবিধান সংশোধন করা হয় সেটা কিন্তু আছে 368 নম্বর ধারায়। সিম্পল মেজরিটি কিন্তু 368 নম্বর ধারায় নেই, এটা অনেক সময় একটু ডিপে কোশ্চেন আসে যে 368 নম্বর ধারায় কোন ধরনের অ্যামেন্ডমেন্ট আছে, সিম্পল মেজরিটি অ্যামেন্ডমেন্ট না স্পেশাল মেজরিটি অ্যামেন্ডমেন্ট। আনসার কিন্তু হবে স্পেশাল মেজরিটি অ্যামেন্ডমেন্ট, সিম্পল মেজরিটি অ্যামেন্ডমেন্টে কিন্তু 368 আর্টিকেলে নেই। এরপর দু রকমভাবে স্পেশাল মেজরিটি হয়, যতজন মেম্বার প্রেজেন্ট থাকে এবং ভোটিং করে প্রতি হাউসে তার 2/3 মেজরিটি বা প্রতি হাউসের মোট সদস্যের 50% মেজরিটি। ব্যাপারটা কীরকম একটু বুঝতে হবে, যে দুটো হাউস আমাদের আছে, একটা হাউস অফ লর্ডস, একটা হাউস অফ কমন্স, অর্থাৎ একটা রাজ্যসভা একটা লোকসভা, এই দুই সভায় যতজন মেম্বার প্রেজেন্ট থাকে, মোট যত মেম্বার তা নয়, যতজন মেম্বার সেই দিন প্রেজেন্ট আছে এবং সেই তাদের মধ্যে যতজন ভোটিং করছে তার 2/3 মেজরিটি থাকলে কিন্তু মেজরিটি পাবে, অথবা প্রতি হাউসের মোট সদস্য, এখানে চলে গেলো মোট সদস্য, অর্থাৎ এখানে প্রেজেন্ট বা যতজন প্রেজেন্ট আছে বা যতজন ভোটিং করছে তা নয়, মোট যতজন প্রেজেন্ট মানে যতজন সদস্য ওই সভাটার তার 50% মেজরিটি যেদিকে থাকবে সেই অংশটা মেজরিটি পাবে। এটা গেলো 1 নম্বর সিস্টেম স্পেশাল মেজরিটি। 2 নম্বর সিস্টেম কি, স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট। এরপর স্পেশাল মেজরিটি অফ পার্লামেন্ট মানে এই ওপরের ব্যাপারটা বলছে, যেটা বললাম যে 2/3 ভোটিং এবং প্রেজেন্ট মেম্বারদের 2/3 মেজরিটি এবং বা টোটাল মেম্বারের 50% মেজরিটি, এইটা তো থাকতেই হবে। প্লাস তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, র্যাটিফিকেশন বাই হাফ অফ দ্য স্টেট, ভারতবর্ষে যতগুলি রাজ্য আছে তার প্রায় অর্ধেক রাজ্য যদি মেজরিটি থাকে তাহলে সেই দিকটা কিন্তু মেজরিটি পেয়ে যাবে। সিম্পল মেজরিটি কি, এটা খুব সহজ ব্যাপার, সাধারণ আইন পদ্ধতিতে, এত সিম্পল, এত স্পেশাল, এত কঠিন ব্যাপার নয়, এত জটিল ব্যাপার নয়, সিম্পল একটা আইনি পদ্ধতিতে পার্লামেন্টের সিম্পল মেজরিটির মাধ্যমে এটা পাস হয়, এবং এই অ্যামেন্ডমেন্ট কিন্তু 368 আর্টিকেলের অন্তর্ভুক্ত নেই। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে যে 368 নম্বর ধারায় আমরা জানি কী আছে, সংবিধান সংশোধন, কিন্তু সেই সংবিধান সংশোধনের মধ্যে কিন্তু সিম্পল মেজরিটির মাধ্যমে অ্যামেন্ডমেন্ট নেই, একমাত্র স্পেশাল মেজরিটি আর্টিকেল আছে। এবার একটা ব্যাপার কি, এই সিম্পল মেজরিটি আছে আবার স্পেশাল মেজরিটিও আছে আবার সিম্পল মেজরিটি আছে, এই দুই ধরনের মেজরিটি থাকার কারণে ভারতীয় সংবিধানকে কিন্তু বলা হচ্ছে কি, রিজিড এবং ফ্লেক্সিবল, অর্থাৎ কড়াকড়ি ব্যাপারও আছে, জটিল ব্যাপারও আছে, আবার খুব সহজ ব্যাপারও আছে। বলছে এই দুই ধরনের অ্যামেন্ডমেন্ট আছে বলে ভারতীয় সংবিধানকে রিজিড অ্যান্ড ফ্লেক্সিবল বলা হয়। ভারতীয় সংবিধানে এরপর আমরা দেখেছিলাম কি, যে ভারতীয় সংবিধানের যে ফেডারেল স্ট্রাকচার, এটা নেওয়া হয়েছে কানাডা থেকে, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, অর্থাৎ ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে। এরপর এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকা সত্ত্বেও ভারতবর্ষে কিন্তু কিছু অযুক্তরাষ্ট্রীয়
বৈশিষ্ট্য আছে, কীরকম আমরা সেগুলো জানবো? প্রথম আমরা জানি যে ভারতীয় সংবিধানের যে ফেডারেল ফিচার্স, যেগুলো যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য, কীরকম টু গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্ট আছে। কীরকম দুটো গভর্নমেন্ট বলতে, একটা রাজ্য সরকার, একটা কেন্দ্র সরকার। ডিভিশন অফ পাওয়ার, ভারতবর্ষের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিন্তু পাওয়ারগুলো সব ডিভিশন করেছে, এবং তার লিস্ট আছে বলেছিলাম সেভেন শিডিউলে। সেভেন শিডিউলে আছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, এবং কিছু আছে দুজনই ভোগ করবে, যেটা যুগ্ম তালিকা, অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকাটা নেওয়া হয়েছে। আচ্ছা, রিটেন কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, রিজিডিটি অফ কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড বাইক্যামারালিজম। বাইক্যামারালিজম মানে দ্বিকক্ষ, দুটো কক্ষ আছে, লোকসভা রাজ্যসভা। এইগুলো হচ্ছে সব গেল কি ফেডারেল ফিচার্স। এবার নন ফেডারেল ফিচার্স কি, স্ট্রং সেন্টার, কেন্দ্র কিন্তু এখানে শক্তিশালী। যুক্তরাষ্ট্রীয় মানে কেন্দ্র রাজ্য উভয়ই সমান থাকবে, কিন্তু এখানে কিন্তু স্ট্রং সেন্টার, সেন্টার শক্তিশালী। সিঙ্গেল কনস্টিটিউশন, একটাই সংবিধান। সিঙ্গেল সিটিজেনশিপ, একটাই নাগরিকত্ব। আমরা যদি আমেরিকা যুক্তরাষ্ট্র যাই, সেটা তো একটা যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু রাজ্যের যে স্টেটে সে বাস করছে তার আলাদা নাগরিকত্ব, আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকার একটা আলাদা নাগরিকত্ব, দুটো নাগরিকত্ব পায় সেখানকার সিটিজেন। কিন্তু আমাদের এখানে কি, একটি নাগরিকত্ব, তুমি একটি নাগরিকত্ব পাবে, সেটি হচ্ছে কি না, আমি ভারতের নাগরিক, ভারত ভারতীয়, একটি সিটিজেনশিপ। আচ্ছা, ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন, এটা নন ফেডারেল স্ট্রাকচার। ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর, স্টেট গভর্নর বলতে হচ্ছে রাজ্যের যেসব রাজ্যপাল থাকে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্ট করছে কেন্দ্র, সেন্টার অ্যাপয়েন্ট করছে। অল ইন্ডিয়া সার্ভিস যেগুলো আছে সেগুলো কিন্তু কেন্দ্রেরই আওতায়, এবং এমার্জেন্সি, এটাও কিন্তু কেন্দ্রের আওতায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি, কিছু কিছু জায়গায় কিন্তু কেন্দ্র পাওয়ার পাচ্ছে, যুক্তরাষ্ট্র কাঠামোয় তা হয় না, দুজনের মধ্যে সমান অধিকার থাকবে, এখানে তো কেন্দ্র, তাই এগুলো নন ফেডারেল স্ট্রাকচার বা নন ফেডারেল ফিচার্স। এবার এই সম্বন্ধে কে শিবারের ভারতকে বলেছিলেন কি, কুয়াসি ফেডারেল, অর্থাৎ আধা যুক্তরাষ্ট্রীয়। কেন? কারণ ভারতবর্ষের ফেডারেল ফিচার্সও আছে, নন ফেডারেল ফিচার্সও আছে, তার জন্যই তিনি বলছেন আধা যুক্তরাষ্ট্রীয়। গ্র্যানভিল অস্টিন, বিখ্যাত আইনজ্ঞ, তিনি কি বলেছিলেন যে কোঅপারেটিভ ফেডারিজম, অর্থাৎ একটা সমবায়, একটা পরস্পর সাহায্য করে একটা একটা যুক্তরাষ্ট্র ব্যবস্থা এটা। ভারত ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম গ্রহণ করছে, ব্রিটিশের যে পার্লামেন্টারি সিস্টেম সেটা কিন্তু ভারত গ্রহণ করছে। আমেরিকার কিন্তু আবার পার্লামেন্টারি সিস্টেম, তাদের হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এটা কিন্তু পার্লামেন্টারি সিস্টেমের থেকে আলাদা। তাহলে যদি বলে যে ভারতে কোন সিস্টেম চলে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম না পার্লামেন্টারি সিস্টেম, ভারতে কিন্তু পার্লামেন্টারি সিস্টেম চলে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম চলে এমন একটা দেশের নাম বলো, আমেরিকা। পার্লামেন্টারি সিস্টেমটা কি, এখানে লেজিসলেটিভ ও এক্সিকিউটিভের মধ্যে কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন থাকবে, অর্থাৎ সমন্বয় থাকবে দুজনের মধ্যে, লেজিসলেটিভ ও এক্সিকিউটিভের মধ্যে সমন্বয় থাকবে এবং পরস্পর সাহায্য করার একটা মানসিকতা থাকবে। লেজিসলেটিভ মানে হচ্ছে আইনসভা, আর এক্সিকিউটিভ হচ্ছে শাসন করা হয়, যেখান থেকে শাসনতান্ত্রিক হেড কে, আমাদের দেশের শাসনতান্ত্রিক হেড রাষ্ট্রপতি, কিন্তু আইনগত হেড, লেজিসলেটিভ হেড কিন্তু প্রধানমন্ত্রী। সেরকম একটা রাজ্যের মধ্যেও থাকবে এক্সিকিউটিভ হেড থাকবে কে, রাজ্যপাল, আর লেজিসলেটিভ হেড থাকবে হচ্ছে মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কিন্তু লেজিসলেটিভ ও এক্সিকিউটিভের মধ্যে ক্ষমতা ভাগ করে দেওয়া থাকে, এদের দুজনের মধ্যে কিন্তু কোঅপারেশন করে, এর আলাদা ক্ষমতা, এর আলাদা ক্ষমতা, তুমি যে যার ক্ষমতা নিয়ে চলো। এই এই প্রেসিডেন্সিয়াল সিস্টেম, একে কিন্তু আরেকটা নামে ডাকা হয় কি, ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট নামেও ডাকা হয়। তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট কাকে বলা হয়, পার্লামেন্টারি সিস্টেমকে না প্রেসিডেন্সিয়াল সিস্টেমকে, না দুটোকে, না কাউকে, না এরকম অপশন থাকতে পারে। সেখানে কিন্তু হবে আনসার প্রেসিডেন্সিয়াল সিস্টেম। পরবর্তী পর্যায়ে চলে আসি, ভারতবর্ষে কেন্দ্র ও রাজ্য উভয় পার্লামেন্টারি সিস্টেম আছে। একটু আগে বলছিলাম যে পার্লামেন্টারি সিস্টেম ভারতবর্ষে কেন্দ্র রাজ্য দু জায়গাতেই আছে। সুপ্রিম কোর্টের সমস্ত খরচ আসে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সঞ্চিত অর্থ ভাণ্ডার থেকে। সুপ্রিম কোর্টের যত রকম খরচ, সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেতন, এগুলো বা বেতন বা ভাতা সমস্ত কিন্তু আসবে কোথা থেকে, কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সঞ্চিত অর্থ ভাণ্ডার থেকে। এবার ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে কিছু ধারণা, পরে ফান্ডামেন্টাল রাইটসের ক্লাস হবে তখন ডিটেলে বলা হবে, এখন আপাতত কিছু ধারণা কি, সংবিধানের 3 নম্বর পার্টে 6টি মৌলিক অধিকার আছে, আগে ছিল 7টি, বর্তমানে আছে 6টি। রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে প্রথম অধিকার, অর্থাৎ সমতা বিধানের অধিকার, অর্থাৎ সাম্যের অধিকার, মানে সবাই সমান, এই ধরনের একটা ধারণা দেওয়া আছে 14 থেকে 18 নম্বর ধারায়। রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, 19 থেকে 22 নম্বর ধারায়। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে অধিকার, 23 নম্বর এবং 24 নম্বর ধারা আছে। অত্যাচারের বিরুদ্ধে অধিকার বলতে যেরকম ভারতের শিশু এবং নারীদেরকে কোনো ফ্যাক্টরিতে বা কোনো বিপজ্জনক কাজে জোর করে জোরপূর্বক নিযুক্ত করা যাবে না, কীতদাস প্রথার বিলোপ করা আছে, এগুলো আছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28 নম্বর ধারায়।
কালচারাল অ্যান্ড এটা ভুল আছে, ফান্ডামেন্টাল নয়, এডুকেশনাল রাইট লিখে দিচ্ছি উপরে, এডুকেশনাল রাইট, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট আছে 29-30 নম্বর ধারা। এই ধারাগুলো ডিটেল আলোচনা করা হবে যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস আলাদা করে পড়ব। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, মানে ওপরের এই যে পাঁচটা অধিকার, এই পাঁচটা অধিকার যদি কোনোভাবে লঙ্ঘিত হয় তাহলে কিন্তু একজন ভারতীয় নাগরিক সে কিন্তু এই ধারা অনুসারে, এই 32 নম্বর ধারা অনুসারে, কনস্টিটিউশনাল রেমিডিস অনুসারে সে কিন্তু সুপ্রিম কোর্টে বিচার চাইতে যেতে পারে। ভারতীয় নাগরিকদের মধ্যে পলিটিক্যাল ডেমোক্রেসি স্থাপনের উদ্দেশ্যে কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটস এর ধারণা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটসের যে ধারণাটা, যেটা নেওয়া হয়েছিল কোথা থেকে, একটু আগেই বলা হয়েছে যে আমেরিকার সংবিধান থেকে এটা নেওয়া হয়েছিল। এই ফান্ডামেন্টাল রাইটসটা নেওয়া হয়েছে কিসের জন্য, পলিটিক্যাল ডেমোক্রেসি স্থাপনের জন্য। পাঁচটি রিট, এই রিট ব্যাপারটা কি, রিট হচ্ছে এই যে ভারতীয় সংবিধানে দেওয়া আছে যে 32 নম্বর ধারায় যে একজন নাগরিক সে তার অধিকার লঙ্ঘিত হলে কনস্টিটিউশনাল রেমিডিস চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছে, সেই কনস্টিটিউশনাল রেমিডিস দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কতগুলি রিট জারি করে। রিটগুলি কী কী, এগুলো মানে বা ডিটেল আমি পরে বলে দেবো। প্রথম হচ্ছে হিবিয়াস কর্পাস, অর্থাৎ সশরীরে হাজির করা, ম্যান্ডামাস মানে পরমাদেশ, প্রহিবিশন মানে কোনো কিছু একটা নিষেধ করা হচ্ছে, সার্টিয়ারিও মানে উচ্চতর কোর্ট ন্যায়ালয় নিম্নতর ন্যায়ালয়ের কাছ থেকে কোনো একটা কেস কিন্তু নিয়ে নিতে পারে, সার্টিয়ারিও, কোয়ার ওয়ারান্টো অর্থাৎ কোনো একটা ব্যাপারে উচ্চতর ন্যায়ালয় কিন্তু খোঁজ খবর করতে পারে। এটা ডিটেলে পরে মানে বলে দেওয়া হবে, জাস্ট মনে রাখতে হবে পাঁচটা রিট আছে কি কি, হিবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি আর কোয়ার ওয়ারান্টো। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন ফান্ডামেন্টাল রাইটগুলি সাসপেন্ড হয়ে যায়, আগেই বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড হয়ে যায়, কিন্তু 20 ও 21 নম্বর ধারাকে কোনো অবস্থাতেই সাসপেন্ড করা যায় না। 20-21 নম্বর ধারা কোথায় আছে, এখানে 19-22 নম্বর ধারা, যেখানে হচ্ছে রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার যে 19-22, তার মধ্যে কিন্তু 20 এবং 22 আছে, অর্থাৎ 20 আর 22 কিন্তু এক ধরনের স্বাধীনতার অধিকার, এই দুটো অধিকার কিন্তু জরুরি অবস্থা চলুক আর যাই হোক না কেন এই দুটো আইন কোনো সময় বাতিল করা যাবে না। এটা গেল স্যালিয়েন্ট ফিচারের প্রথম পার্ট, এরপরে আবার দ্বিতীয় পার্ট আপলোড হবে, চ্যাপ্টারটা একটু বড় আছে, তো এটা আপনারা মন দিয়ে দেখুন ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নমস্কার।